সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজ আপনাদেরকে দেখাবো জিনিয়ন একটি টোপ সেটা হচ্ছে বাই মাছ ধরার পারফেক্ট টোপ আপনারা কিভাবে বানাবেন একশোতে একশো হিট হবে এটুকু আপনাদেরকে বলতে পারি মাছ যদি সেখানে থাকে মাছের হিট মিস হবে না আমি যে পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো ঠিক এই পদ্ধতি আপনারা মাছ ধরবেন আশা করি হানড্রেডে হান্ড্রেড রেজাল্ট পাবেন তো ভিডিওটি শুরু করছি দেখতে থাকুন পুরো ভিডিওটি বাই মাছ ধরার জন্য প্রথমে আমাদের পাঁচ থেকে ছয় নম্বর বসে আমরা নিব ঠিক এরকমটা তারপরে আমাদের যেটা লাগবে এটা মানে সবারই একটি পরিচিত বস্তু হয়তো আমরা অনেকেই জানি না কী দিয়ে আমরা বাম মাছ ধরবো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা চিংড়ি মাছ আস্ত চিংড়ি মাছ এটা একদম লোকাল নদীর চিংড়ি মাছ তো আপনারা সবসময় চেষ্টা করবেন নদীর চিংড়ি মাছটা দিয়ে বসে ফেলার জন্য তো কীভাবে আপনারা প্রসেস করবেন সেটাও বলছি যদি আপনাদের আস্ত চিংড়ি রাখা হয়তো এটা দুই এক দিন ধরা যাবে একদিন ধরা যাবে সর্বোচ্চ তারপরে কিন্তু পচে যাবে তো আপনারা কি করবেন দুই এক দুই চার দিন ধরার জন্য এই মাছটাকে আপনারা ভেজে নেবেন ভেজে নিলে লাল লাল হবে যখন তখন আপনারা এই মাছটা রেখে দিবেন দুই চার দিন পর্যন্ত আপনারা ধরতে পারবেন তো এবার আপনাদেরকে সঠিক প্রসেসটাই দেখাইতেছি কীভাবে কি করতে হবে এই যে আপনারা ঠিক এভাবেই চিংড়ি মাছটা ধরবেন দেখতে পারতেছেন ঠিক এভাবে ধরবেন এই বসিটা আপনারা এই পিছন দিক থেকে সাইড থেকে গাফবেন ঠিক আমার মতো এইভাবে এই দেখুন দেখুন দেখতে পারতেছেন দেখুন যদি কেউ এভাবে ধরে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন একশোতে একশো হিট হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাজ না হলে আপনার ট্রাই করে দেখবেন কাজ যদি না হয় তারপরে বকা বকাবকি করবেন এবার আপনাদের বলতেছি কোন জায়গায় আপনারা বায়ু মাছ ধরবেন বায়ুম্যাছটা মূলত চিপাশেপি জায়গায় বেশি থাকে চিপাছাবি বলতে কেমন যেমন স্পার ব্লক তারপরে আপনার বাঁশের পার্কু বিভিন্ন ধরনের ঠাল গাছ পরে থাকে সেই সমস্ত জায়গায় এবং সুইচ যে থাকে কালপাট সে সমস্ত জায়গায় অটোমেটিক এই বাইম মাছটা থাকে যখন সুইচ পানি ছেড়ে দেয় তখন অটোমেটিক এই চিংড়ি মাছটা টোপটা বেশি বাইম মাছে খাবে তো এর সাথে আপনারা আর একটা কাজ করবেন কেঁসু যে আছে আপনারা একসাথে দুইটা বস্তি নেবেন নেওয়ার ফলে কেঁচুটা একটায় গাঁদবেন চিংড়ি মাছটা একটা গাঁদবেন দেখবেন কেঁসুর চাইতে চিংড়ি মাছটা অনেক বেশি পরিমাণে খাইতেছে এটার মধ্যে একটা হিট মিস হবে না এটাই আমি গ্যারান্টি দিয়ে বলতে বলতেছি আর এটা বসিটা যে ফেলবেন আপনারা কিন্তু জানবেন না যে এখানে চিংড়ি মাছ সব সময় থাকে কোন জায়গায় আছে এক জায়গায় দেখা গেলো যে বসিটা ফেললেন দুই চার পাঁচ মিনিট দেখলেন নাই কিন্তু বসিটা আপনারা কি করবেন একটু সরাইয়া অন্যদিকে ফেলবেন নাইবা এরকম টান দিয়ে একটু দূরে নিয়ে ফেলবেন রাখবেন দেখবেন আপনারা তাতে অনেক বেশি পরিমাণে রেজাল্ট পাইতেছেন আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে দ্বিতীয় কোনো ভিডিওতে আজকের মতো এইখানেই